হাই এভিওয়ান ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি তোমাদের সায়ন স্যার দেখো তোমরা যারা যারা এই বছর ডাব্লিউ বিজেই এক্সাম দিয়েছো বা আপকামিং ইয়ার্সে ডাব্লিউ বিজেই এক্সাম দিতে চলেছো তাদের অনেকের মনেই প্রশ্ন যে ডাব্লু বিজেই এক্সাম দেওয়ার পর আমরা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি তো হবো কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে এই যে চার বছর আমরা বিটেকে পড়বো সেখানে আমাদের কী কী পড়ানো হবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়েই কথা বলবো যে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যখন তোমরা ভর্তি হবে তখন তোমাদের চার বছরে দ্যাট ইজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তোমাদের কী কড় হবে এন্ড আজকের এই ভিডিওতে আমি সমস্ত ব্রাঞ্চ মিলে তোমাদের একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করব এন্ড এর পরবর্তী সময়ে তোমরা যদি চাচ্ছ যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা প্রত্যেকটা ব্রাঞ্চে আমি আলাদা আলাদা করে ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিই তাহলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কি কি পড়ানো হয় সমস্ত কিছু তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেব তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি দেখতে চলেছি যে ইঞ্জিনিয়ারিং কলেজে চার বছরে তোমাদের কি কি পড়ানো হবে ওকে তাহলে সবার প্রথমে দেখো যে আমরা যখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হব আমাদেরকে আমাদের টোটাল বছর ইয়ার এই চার বছরে আমাদের পড়াশোনা হচ্ছে বিটেক এবার এর মধ্যে প্রত্যেকটা ইয়ারে আমাদের দুটো করে সেমিস্টার হয় প্রত্যেকটা ইয়ারে আমাদের দুটো করে সেমিস্টার হয় মানে টোটাল আমাদের আটটা সেমিস্টার হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এরকম তোমাদের টোটাল আটটা সেমিস্টার হবে অ্যান্ড এই আটটা সেমিস্টারে তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্ট শিখতে হবে তাহলে এই যে আমাদের বিভিন্ন সাবজেক্টগুলো শিখতে হচ্ছে তার মধ্যে সবার প্রথমে চলো আমরা ফার্স্ট ইয়ার নিয়ে কথা বলি যে ফার্স্ট ইয়ারে আমাদের কী কী পড়তে হচ্ছে দেখো ফার্স্ট ইয়ারে তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কেন তুমি সিভিলে ভর্তি হও ইলেকট্রিক্যালে ভর্তি হও কম্পিউটার সায়েন্সে ভর্তি হও মেকানিক্যালে ভর্তি হও যে কোনো ব্রাঞ্চে তুমি ভর্তি হও ফার্স্ট ইয়ারে কিন্তু প্রত্যেকটা যে ব্রাঞ্চ প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাবজেক্ট কী থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাবজেক্ট সেম থাকে দ্যাট ইজ তোমাকে সেম সাবজেক্ট প্রত্যেক ডিপার্টমেন্টে তোমাকে পড়তে হবে তুমি কোন ডিপার্টমেন্টে সেটা ভ্যারি কর মানে সেটা ম্যাটার করে না ফার্স্ট ইয়ারে সবাইকে সাবজেক্ট পড়তে হয় তাহলে দেখো আমাদের ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার হবে এখানে আমরা ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট সেমিস্টার সেটার সিলেবাসটা একটু দেখে নিই দেখো আমাদের এখানে কি আমি ম্যাকআউটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে এই সিলেবাসটা নিয়েছি ওকে তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট সেমিস্টার সেখানে তোমাদের কি কি পড়তে হচ্ছে সবার প্রথমে তোমাদের পড়তে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন দেখো তোমরা এ আসছো এবার পরবর্তী সময় তোমরা বিভিন্ন জায়গায় ভিও চোন যাবে তোমাদের সিভি তৈরি করতে জানতে হবে ইংলিশে কমিউনিকেশন করতে পারতে হবে তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের ক্লাস হবে সেটা কি সেটা তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস হয় ওকে তারপর কি তারপর তোমাদের ফিজিক্স থাকছে আর দেখো এখানে কোড গুলো ইম্পর্টেন্ট এইচইউ101 মানে 휴ম্যানিটিজ 101 ঠিক আছে তারপর কি তারপর তোমাদের থাকছে ফিজিক্স 1 दैट इज তোমাদের ইঞ্জিনিয়ারিং ফিজিক্স এখানে পড়তে হবে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের পরে দেখো ম্যাথমেটিক্স 101 এটা বেসিক্যালি তোমাদের ম্যাথ 1 তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1 পড়তে হবে তারপর কি তারপর থাকছে তোমাদের মেকানিক্যাল সায়েন্সেস এখানে বেসিক্যালি কি তোমরা ক্লাস ইলেভেনে মেকানিক্স পড়েছিলে সেই মেকানিক্সটাই তোমরা আরও ব্রডারভাবে এখানে পড়বে ঠিক আছে এখানে তোমরা ওই নিউটনস ল অফ ফ্রিকশন ইত্যাদি সম্পর্কে আরও বিভিন্ন ওয়ার্ক পাওয়ার ইত্যাদি নিয়ে আলোচনা হবে সেই যে মেকানিক্স তোমরা পড়েছিলে সেই মেকানিক্সটাই কিন্তু এখানে তোমরা আরও ডিটেলে পড়বে তারপর কি থাকছে দেখো তোমাদের ইসি ওয়ান জিরো ওয়ান ইসি বেসিক্যালি কোথার থেকে আসছে বলো তো এটা আসছে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স থেকে তাহলে ইলেকট্রনিক্সের একটা সাবজেক্ট সেটা কি সেটা তোমাদের বেসিক ইলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সেটা এখানে তোমাদের পড়তে হচ্ছে তারপর কি থাকছে সিএইচ ওয়ান এখানে তোমরা কি পড়ছো এখানে তোমরা এনভারনমেন্ট অ্যান্ড ইকোলজি এই সাবজেক্টটা পড়বে তাহলে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এই সাবজেক্টগুলোর থিওরি পড়তে হবে অ্যান্ড তোমাদের প্র্যাকটিক্যাল কিসের কিসের থাকবে দেখো তোমাদের ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ছিল সেই ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের ল্যাব থাকবে তারপর তোমাদের বেসিক ইলেকট্রনিক্স ছিল এবার বেসিক ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাব থাকতে তারপর কি থাকবে তারপর তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স যেটাকে তোমরা অনেকে ইঞ্জিনিয়ারিং ড্র ড্রয়িং বলেও জানো তাহলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তোমাদের এক্ষেত্রে শেখানো হবে আর কি থাকছে আর থাকছে তোমাদের ওয়ার্কশপ প্র্যাকটিক্যাল দ্যাট ইস তোমাদের ওয়ার্কশপ হবে কি কী শপ থাকে তোমাদের মেশিন শপ থাকে কার্পেন্টারি শপ থাকে ওয়েল্ডিং শপ থাকে এই সমস্ত শপে এই সমস্ত ওয়ার্কশপে তোমরা এগুলোর কাজ করতে শিখবে যেরকম তোমরা যখন কার্পেন্টারি শপে যাবে কার্পেন্টারি শপে তোমাদের বিভিন্ন রকমের জয়েন্ট ইত্যাদি তৈরি করা শেখাবে ইত্যাদি বিভিন্ন বিষয় তোমরা তাহলে ফার্স্ট ইয়ারে এখানে শিখছো এবার দেখো আমাদের যে মেকআউটের আন্ডারে যে কলেজগুলো থাকবে তারা সবাই এই সেম সিলেবাস ফলো করবে অ্যান্ড সেম জিনিস মাদের পড়ানো হবে কিছু অটোনোমাস কলেজ থাকবে যারা কি করবে যারা আবার ফার্স্টারের সিলেবাসটা সেকেন্ড সেমিস্টারে দিল এটা কিছু কলেজ করতে পারে এবং সেখানেও তারা কি করে ধরুনও যে এক্সাম্পল যে কোনো একটা কলেজে ছটা ব্রাঞ্চ আছে ওকে তারা তিনটা ব্রাঞ্চে হয়তো এই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা পড়াল অ্যান্ড তিনটা ব্রাঞ্চে কি করলো সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা পড়ালো তাহলে কি হচ্ছে স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট একটা সাবজেক্টে সেটা একটু কমে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে সুবিধাটা কি হচ্ছে আমাদের এই ওয়ার্কশপগুলো এই ওয়ার্কশপগুলো তো একটা লিমিটেড ক্যাপাসিটি থাকবে তাই না তাহলে খুব বেশি স্টুডেন্ট যদি হয়ে যায় সেই ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায় সেই জন্য কি করা দেখা যায় যে কিছু কিছু কলেজ এটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে দেয় যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা সেটা কিছু ডিপার্টমেন্ট পড়িয়ে দিল কিছু ডিপার্টমেন্টকে কী করলো সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা পড়িয়ে দিল তারপর সেকেন্ড সেমিস্টারে যারা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস পড়েছিল তাদেরকে আবার সেকেন্ড সেমিস্টারটা যারা কিনা সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এ পড়িয়েছিল তাদেরকে কি করছে তাদেরকে আমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসটা পড়াচ্ছে তো এইভাবে কিছু কলেজ অল্টারনেট ও করে এবার তাহলে আমাদের ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে কি পড়তে হবে দেখো তোমরা ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট সেমিস্টার সেখানে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স পড়েছিলে এখানে আবার তোমরা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স পড়বে দ্যাট ইজ তোমাদের ফিজিক্স ওয়ান অ্যান্ড ফিজিক্স টু তোমাদের টোটাল দুটো সেমিস্টারেই ফিজিক্স পড়তে হয় ফিজিক্স ওয়ান অ্যান্ড ফিজিক্স টু সেটা ফার্স্ট ইয়ারে কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর আসছে তোমাদের ম্যাথ টু অ্যাকচুয়ালি তোমাদের তিনবার ম্যাথমেটিক্স পড়তে হবে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স তোমাদের তিনবার পড়তে হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার তো এখানে তোমাদের ম্যাথেমেটিক্স টু হয়ে যাচ্ছে তারপর তোমাদের মেকানিক্যাল সায়েন্সেস থাকছে তারপর কি তারপর থাকছে তোমাদের ইন্ট্রোডো টু কম্পিউটিং এটা বেসিক্যালি এখানে তোমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে ঠিক আছে ভাই দেবে তোমরা যারা যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছ আমাদের লেটস ইম্প্রুভ অ্যাপে কিন্তু সি প্রোগ্রামিং এর একটা কোর্স আমরা রান করছি তোমরা চাইলে সেটাতে জয়েন করতে পারো অ্যান্ড সেখান থেকে সি প্রোগ্রামিং শিখতে পারো তারপর কি থাকছে তারপর থাকছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের থেকে আসছে ঠিক আছে তারপর কি থাকছে তারপর থাকছে তোমাদের ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি দ্যাট ইজ তোমাদের কেমিস্ট্রিও কিন্তু এখানে গিয়ে পড়তে হবে ওকে আচ্ছা তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি কি ল্যাব থাকছে দেখো তোমাদের ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ল্যাব থাকছে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ল্যাব থাকছে তারপর এই যে তোমরা সি প্রোগ্রামিং শিখছ কম্পিউটিং শিখছো সেই সি প্রোগ্রামিং ল্যাব থাকবে তারপর কি তারপর তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল পড়েছিলে সেই বেসিক ইলেকট্রিক্যাল থাকবে তারপর ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ওয়ার্কশপ এটা অল্টারনেটিভ থাকে ঠিক আছে কোনো কোনো কলেজে থাকে কোনো কোনো কলেজ থাকে না তো এখানে মেনশন করা আছে তোমরা এটা দেখে নাও ওকে তাহলে এই হলো আমাদের ব্যাপার তাহলে বেসিক্যালি ব্যাপারটা কি তো বেসিকালি ব্যাপারটা হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ওয়ার্কশপ প্র্যাকটিক্যাল এগুলো দেখছো আমাদের যে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স দ্যাট ইস ইঞ্জিনিয়ারিং সেটা সেটা কি আমাদের মেকানিক্যাল সিভিল এদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ওকে তাহলে সাধারণত মেকানিক্যাল সিভিল এদেরকে দুটো সেমিস্টারেই পড়ানো হয় কিন্তু বাকি ডিপার্টমেন্টগুলোকে সাধারণত একটা সেমিস্টারই পড়ানো হয় আর একটা সেমিস্টারে সাধারণত পড়ানো হয় না ওকে তারপর দেখো এখানে বাকি যে ইয়ারগুলো দ্যাট ইজ আমাদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তার মধ্যে আমি যাচ্ছি তার আগে একটা কথা বলতে চাই তোমাদের যে তোমরা যারা যারা দু সালে ডাব্লিউ বিজেই দিয়েছিল হয়তো রেজাল্ট খুব একটা ভালো হয়নি দু হাজার পঁচিশের জন্য ড্রপ নেওয়ার কথা ভাবছো বা যারা যারা এই মুহূর্তে ক্লাস টুয়েলভে পড়ো দু হাজার পঁচিশে গিয়ে ডাব্লিউ বিজেই এক্সাম দেবে তাদের জন্য আমরা লেটস ইম্প্রুভের থেকে একটা নতুন ব্যাচ লঞ্চ করেছি যার নাম হচ্ছে অ্যাচিভার্স ব্যাচ ফর ডাব্লিউ বিজেই টু এই ব্যাচের ক্লাসে স্টার্ট হচ্ছে ফার্স্ট জুলাই থেকে অ্যান্ড এখানে আমরা নেক্সট সেভেন মান্থসের মধ্যে তোমাদের পুরো এখানে তোমরা তিনটে সাবজেক্ট দ্যাট ইস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স মিলে টোটাল প্রায় থ্রি প্লাস লাইভ ক্লাসেস পাবে এছাড়াও প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে যেটা কিনা তোমরা একদম এক্সাম শেষ হওয়া অবধি অ্যাভেল করতে পারবে প্রত্যেকটা ক্লাসে তোমরা পিডিএফ পাবে এছাড়াও তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর ডিপিপি প্রোভাইড করা হবে তোমরা এই ব্যাচের মধ্যেই মক টেস্টের সুবিধাও পাবে তোমাদের যখন এক্সাম থাকবে তার আগে আমরা তোমাদের টোটাল দশটা লেন্থ মক প্রোভাইড করবো এছাড়াও রেগুলারলি প্রত্যেক মান্থে মক টেস্ট হতে থাকবে এখানে আমরা ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ দুটোই কভার দব দ্যাট ইজ তোমাদের wbje পুরো সিলেবাসটাই এখানে কভার করা হবে ক্লাসের মধ্যে কি করা হবে থিওরি করানো হবে কোশ্চেন প্র্যাকটিস করানো হবে এছাড়া আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কিন্তু এখানে করানো হবে দেখো এই ব্যাচের যে ফিস সেটা কত সেটা হচ্ছে 3499 টোটাল ফিস এটার মধ্যেই তোমাদের লাইভ ক্লাস মক টেস্ট ডিিপিপি সমস্ত কিছু ইনক্লুডেড থাকবে কিন্তু আমাদের এখানে একটা অফার রাখা হয়েছে যে ফার্স্ট 200 স্টুডেন্ট যারা এই ব্যাচে জয়েন করবে তাদের জন্য ফিস থাকবে 2799 তাহলে যারা যারা ভাবছরে 2025 সালে wbje পরীক্ষায় ক্র্যাক করতে চাও তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন কিন্তু আমাদের এই অ্যাচিভার্স ব্যাচ তাহলে আর দেরি না করে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে সেটা ডাউনলোড করে আমাদের এই ব্যাচে এনরোল করে নাও কারণ এই ডিসকাউন্ট অফারটা কিন্তু জাস্ট ফার্স্ট টু হান্ড্রেড স্টুডেন্টের জন্য যেটা কিনা প্রায় ফিল হতেই চলেছে তাহলে তাড়াতাড়ি করে তোমরা এনরোল করে নাও নেক্সট এবার আসছি আমরা সেকেন্ড ইয়ারে ঠিক আছে এবার দেখো সেকেন্ড ইয়ার থেকে তোমাদের কী হবে সেকেন্ড ইয়ার থেকে তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ পড়াশোনা স্টার্ট হবে এবার ডিপার্টমেন্ট ওয়াইজ পড়াশোনা স্টার্ট হয়ে গেল তার মানে কি আমাকে অন্য ডিপার্টমেন্টের কোনো কিছু পড়তে হবে না এটা কিন্তু নয় তুমি ধরো নাও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তাহলে তোমার ম্যাক্সিমাম পড়াশোনা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেরই থাকবে কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তুমি যখন পড়াশোনা করছো তুমি বিভিন্ন সফটওয়্যার ইউজ করবে তাহলে সেই ক্ষেত্রে কি তোমাকে কম্পিউটার সায়েন্সের কিছু জিনিসও জানতে হবে সেরকম তুমি যখন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছো তোমাকে কি সেখানে ডিজিটাল ইলেকট্রনিক ইত্যাদি বিষয় জানতে হবে তার মানে তোমাকে অন্য ব্রাঞ্চেরও কিন্তু অল্প অল্প সাবজেক্ট পড়তে হবে তাহলে সেকেন্ড ইয়ার থেকে ন্যাচারালি কি হবে যে তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা সাবজেক্ট পড়াশোনা হবে এবং সেখানে আমরা কি সেখানে আমরা সাধারণত আমাদের ডিপার্টমেন্টে যেই সাবজেক্টগুলো প্রয়োজন সেগুলোই পড়ব কিন্তু কিছু কিছু সাবজেক্ট প্রত্যেকটা সেমিস্টারে ধরুন একটা দুটো সাবজেক্ট কি থাকবে অন্য ডিপার্টমেন্টেরও আমাদের পড়তে হবে ওকে এবং সেটা যে আমাদের পড়ানো হচ্ছে সেটা আমাদের ডিপার্টমেন্টে কাজে লাগবে জন্যই পড়ানো হবে দেখো ইঞ্জিনিয়ারিং খুবই একটা স্মার্ট কারিকুলাম ওকে এখানে তোমাকে সেটাই শেখানো হবে যেটা তোমার প্রয়োজন যেটা তোমার প্রয়োজন নেই সেটা শেখানো হবে না দেখো এক্ষেত্রে আমাদের যে ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্স তো হিউজ কিন্তু তোমাকে কি জাস্ট ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স শেখানো হবে যেইটুকু তোমার ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন সেইটুকুই শেখানো হবে তার বেশি কিছু তোমাকে পড়তে হবে না ওকে এবার দেখো আমি সেকেন্ড ইয়ারে তাহলে তোমাদের বেসিক্যালি কি হবে সেকেন্ড ইয়ারে তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে বিভিন্ন জিনিসগুলো শিখবে তার যে একটা ভিত্তি সেটা তৈরি হবে হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইজি ইজি সাবজেক্টগুলো বা আমাদের একদম বেসিক সাবজেক্টগুলো যেটার উপর পুরো ডিপার্টমেন্ট ডিপেন্ড করছে সেই সাবজেক্টগুলো কিন্তু আস্তে আস্তে স্টার্ট হবে যেরকম আমি তোমাদের থার্ড সেমিস্টারের দেখো এটা হচ্ছে থার্ড সেমিস্টারে সিএসই সিলেবাস কি থাকছে তোমাদের ম্যাথেমেটিক্স থ্রি থাকছে আমি তোমাদের বলেছিলাম যে ম্যাথেমেটিক্স তিনটা পড়তে হবে তারপর দেখো ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদাম থাকছে তোমরা একদম ফার্স্ট ইয়ারে সি প্রোগ্রামিং শিখে গেছো সবাই এবার সি প্রোগ্রামিং শেখার পর তোমাদের কম্পিউটার সায়েন্স যেটা সবার আগে শিখতে হবে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদাম অ্যান্ড যে কোনো কোম্পানির তোমরা ইন্টারভিউ দিতে চাও তোমাদের ডিএসএ রাউন্ড থাকবেই থাকবে ওকে তারপর তোমাদের কি পড়তে হচ্ছে সার্কিট থিওরি নেটওয়ার্ক দেখো এটা কোথাকার এটা কিন্তু ইলেকট্রিক্যালের সাবজেক্ট ওকে তারপর কি থাকছে তোমাদের কম্পিউটার অর্গানাইজেশন থাকছে কম্পিউটার অর্গানাইজেশন এটা তোমাদের কম্পিউটার সায়েন্সের দেখো ডিজিটাল ইলেকট্রনিক্স লজিক ডিজাইন এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের সাবজেক্ট তোমাদেরকে এখানে কি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে হবে অ্যান্ড স্বাভাবিকভাবে বোঝো যে ইলেকট্রনিক্সে যারা থাকবে তারা এই সাবজেক্টটাকে অনেক বেশি ডিটেলে পড়বে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু তত ডিটেলে পড়তে হবে না তারা কি তারা জাস্ট আমাদের যেইটুকু কম্পিউটার সায়েন্সের প্রয়োজন সেইটুকু

ইঞ্জিনিয়ারিং মেটারিয়ালস ওকে তারপর কি তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেজারমেন্ট মেজারমেন্ট তোমাদের পড়তে হচ্ছে তারপর কি সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্ক এটা ইলেকট্রিক্যালের একদম বেস তোমরা যদি সার্কিট থিওরি না বোঝো ইলেকট্রিক্যাল বুঝতেই পারবে না তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড যেটার উপর বেস করে বাকি জিনিসগুলো হবে সেটাই কিন্তু এখানে তোমাদের শেখানো হবে তারপর কি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম সেটা দেখো তোমরা এখানে পড়ছো ইলেকট্রিক্যাল এটা কোথাকার সাবজেক্ট দেখো তোমরা অলরেডি দেখেছো এটা কিন্তু কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট তাই না কিন্তু এখানে তোমাদের কিছু কিছু জায়গায় সেটা লাগবে জন্য পড়া হচ্ছে তারপর এখানে তোমরা ম্যাথেমেটিক্স পড়ছো অ্যান্ড দেখো তোমরা কোড গুলো দেখো যে এখানে এম ছিল ম্যাথেমেটিক্স থ্রি কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য কোন কোড পড়তে হচ্ছে এম কিন্তু তুমি যখন এখানে দেখছো এখানে দেখো সরি এই যে এখানে এম থ্রি জিরো টু দ্যাট ইস কোডটা কিন্তু পাল্টে গেল তার মানে কি তোমাদের সিলেবাসটাও অল্প হলেও পাল্টে যাবে ওকে তারপর দেখা যায় দেখছে এস থ্রি ওয়ান টু দ্যাট ইজ তোমাদের কি নিউমেরিক্যাল মেথডস অ্যান্ড প্রোগ্রামিং পড়তে হয় নিউমেরিক্যাল মেথডস বেসিক্যালি কি এটা একটা সাবজেক্ট যেটা তোমাকে অনেক বড় বড় ক্যালকুলেশন অনেক ইজিলি করতে হেল্প করবে তাহলে এই নিউমেরিক্যালস মেথড সেটা তোমরা পড়বে ঠিক আছে এখানে তোমরা আলাদা আলাদা বিভিন্ন মানে মেথড বিভিন্ন অ্যালগোরিদম সম্পর্কে শিখবে তাহলে এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ারে তোমাদের কি পড়তে হচ্ছে আমি পুরো মানে ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস সেটা এখানে অ্যাটাচ করিনি বা প্রত্যেকটা ডিপার্টমেন্টেরও অ্যাটাচ করিনি বেসিক্যালি কি তোমরা সেকেন্ড ইয়ারে এমন সাবজেক্ট শিখবে যেগুলো কিনা তোমাদের ডিপার্টমেন্টের যে বেসটা সেই বেসটা তৈরি করবে তারপর কি তারপর আসছে আমরা থার্ড সেমিস্টারে আমি এখানে লিখিনি আর আলাদা করে থার্ড সেমিস্টারে সরি থার্ড ইয়ারে আসবে দ্যাট ইজ তোমাদের এন্ড সিক্স সেমিস্টার এই ফিফথ অ্যান্ড সিক্স সেমিস্টার কি এটা হচ্ছে সব থেকে ভাইটাল দেখো সেকেন্ড ইয়ারে তোমরা কি করছো সেকেন্ড ইয়ারে তোমরা তোমাদের ডিপার্টমেন্টের যে বেসটা সেটা তৈরি করছো অ্যান্ড সেগুলো তৈরি হয়ে যাওয়ার পর থার্ড ইয়ারে কি থার্ড ইয়ারে তোমরা সব থেকে ভাইটাল ভাইটাল সাবজেক্টগুলো পড়বে যেরকম আমি যদি এখানে বলি এটা তো তোমাদের ইলেকট্রিক্যালের এটা ছিল হচ্ছে থার্ড সেমিস্টারের সিলেবাস তাই তো ইলেকট্রিক্যালে যদি আমরা ফোর্থ সেমিস্টারে যাই সেখানে তোমরা কী কী পড়বে সেখানে তোমরা ইলেকট্রিক্যাল মেশিন পড়বে ঠিক আছে তারপর তোমরা কন্ট্রোল সিস্টেম পড়বে তাহলে এই সমস্ত সাবজেক্টগুলো ইলেকট্রিক্যাল মেশিন এখানে ওয়ান পড়বে ঠিক আছে সেরকম ফিফথ সেমিস্টারে এসে কি পড়বে ইলেকট্রিক্যাল মেশিন টু সেরকম টু তাহলে এইভাবে কি এইভাবে তোমাদের সিলেবাসটাকে সাজানো হয়েছে যাতে তোমরা একটা মানে কনস্ট্রাকটিভ উপায়ে সমস্ত কিছু শিখতে পারো অ্যান্ড ধরে রাখো এই যে থার্ড থার্ড ইয়ার দ্যাট সেমিস্টার অ্যান্ড সিক্স সেমিস্টার এটাই কিন্তু মোস্ট ভাইটাল এখানেই তোমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখবে সব কিছুই ইম্পর্টেন্ট সেকেন্ড ইয়ারে তোমাদের বেস যদি ভালো করে তৈরি না হয় তাহলে তোমরা থার্ড ইয়ারে বুঝতে পারবে না কিন্তু থার্ড ইয়ারে এসে কি হবে তোমাদের পুরো যে জিনিসটা সেটা কিন্তু একটা স্ট্রং উপায় তোমরা শিখবে থার্ড ইয়ার হয়ে গেল এবার ফোর্থ ইয়ারে কি হবে ফোর্থ ইয়ারে এসে তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট আস্তে আস্তে কম হতে থাকবে ঠিক আছে ফোর্থ ইয়ারে তোমাদের কিসের উপর মানে ধরো ফোর্থ ইয়ারে নাম্বার অফ সাবজেক্ট খুব কম পড়তে হবে অ্যান্ড তোমাদের যে লাস্ট সেমিস্টার এইট সেমিস্টার সেখানে তোমাদের কি থাকবে সেখানে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক থাকবে তারপর তোমাদের গ্র্যান্ড ভাইভা থাকবে তাহলে ইত্যাদি করে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং সেটা কিন্তু কমপ্লিট হবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি ডিসকাস করলাম আজকের এই ভিডিওতে আমরা চার বছরের ইঞ্জিনিয়ারিং লাইফে তোমরা কি পড়তে চলেছো তার একটা ওভারভিউ আমি তোমাদেরকে দিলাম যে তোমরা কি কি শিখবে বা তোমাদের জিনিসপত্রগুলো কিভাবে এগোবে অ্যান্ড আই হোপ যে আজ আজকের যে এই ওভারভিউটা সেটা তোমাদেরকে হেল্প করবে যে ইন ফিউচার যখন তোমরা পড়তে যাচ্ছ তোমাদের কাছে আগে থেকে একটা রোডম্যাপ থাকবে যে আমরা কোথায় কি শিখতে চলেছি তাহলে আমাদের এখন যেটা পড়ানো হচ্ছে সেটা আমরা কিভাবে নেব বা সেটা আমরা কিভাবে তৈরি করব। যাতে ইন ফিউচার গিয়ে আমার কোনো প্রবলেম না হয় আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইম অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেষ করার আগে জাস্ট একটা কথাই বলবো যে যারা যারা ডাব্লু বিজেই দু হাজার পঁচিশকে টার্গেট করছো এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করো তাড়াতাড়ি আমাদের এই অ্যাচিভার্স ব্যাচে তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ